শিক্ষার্থীকে স্বাগত জানাই। আজ আমরা মধ্যযুগীয় বাংলা সাহিত্যের বৈষ্ণব পদাবলী ধারার অন্তর্গত পূর্বরাগ পর্যায় এবং তার সঙ্গে সঙ্গে কবি চণ্ডীদাসের পূর্বরাগ পর্যায়ের কীর্তি তা নিয়ে আলোচনা করব। বৈষ্ণব পদাবলী সংক্রান্ত যে সমস্ত ক্লাস এর আগে হয়েছে ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। পূর্বরাগ পর্যায় আসলে কি এবং পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন কবি চণ্ডীদাস, এই পূর্বরাগ পর্যায় সম্পর্কে প্রথমে কিছু কথা আমরা একটু জেনে নিই। প্রেমের প্রথম পর্যায় হলো পূর্বরাগ। রাগ এই শব্দটিকে প্রথম বিশ্লেষণ করি। রাগ শব্দের অর্থ কিন্তু রোষ বা কারো প্রতি প্রতিহিংসা পরায়ণতা তা নয়। রাগ শব্দের অর্থ হল অনুরাগ, অর্থাৎ ভাব বিহবলতা। অর্থাৎ পূর্ব রাগ শব্দের অর্থ হল অনুরাগ বা ভাব বিহবলতা, যা হল প্রেমের প্রথম পর্যায়ে। ব্যক্ত অর্থে এই প্রেম কি? কোনো কিছুর প্রতি, সে ব্যক্তি হোক, বস্তু হোক বা ভাবনা হোক বা রসবোধ হোক, এ সকলের কিছু আমাদের এক অদ্ভুত আকর্ষণী ভাবনা, তাই হল প্রেম। এবং সেই প্রেম প্রগাঢ় হতে পারে তখনই যখন, সেই কথা বলেছিলাম প্রথম ক্লাসে, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা জেগে ওঠে, অর্থাৎ তার প্রতি নিজেকে সমর্পণ এবং সেই সমর্পণের মধ্য দিয়ে মনের মধ্যে সুখ অনুভব করা। প্রিয় বা প্রিয়তমার প্রতি প্রণয়ের প্রথম ভাবকে আমরা পূর্বরাগ বলে জানি। প্রিয় কিংবা প্রিয়তমা যেই হোক না কেন, তার প্রতি প্রণয়ের, ভালোবাসার প্রথম যে ভাব আমাদের মনের মধ্যে জেগে ওঠে তাকেই বলা হয় পূর্বরাগ। উদাহরণস্বরূপ আমি ছোট্ট একটি দৃষ্টান্ত এখানে তুলে ধরেছি। রাতের অবসানে উষা লগ্ন যখন আসে, যখন পূর্ব দিক সবে মাত্র একটু আলোকিত হয়, পৃথিবীর প্রত্যেকটি প্রাণ তখন কিন্তু সূর্যের জন্য প্রহর গণনায় রত। এই সূর্যের আগমন বার্তায় সমস্ত পৃথিবী নতুনভাবে সেই আলো প্রাপ্তির আশায় জেগে ওঠে, তাই তো পূর্বরাগ। সুতরাং এই উষা লগ্নে দাঁড়িয়ে পৃথিবীর প্রত্যেকটি প্রাণ সূর্যের প্রতি পূর্বরাগে আবদ্ধ। ঠিক তেমনি ভাবে মিলন তখনো হয়নি, সূর্যের আগমন বার্তা এসেছে সবে মাত্র, এমনই এক আগমন বার্তা যখন নায়ক এবং নায়িকার হৃদয়ে উন্মোচিত হয়, প্রকাশিত হয়, তখনই তার মনের মধ্যে জেগে ওঠে পূর্বরাগের ভঙ্গিমা। অর্থাৎ বিষয়টি কেমন দাঁড়ালো, নায়ক নায়িকা উভয়ে দেখেছেন উভয়কে কিংবা শুনেছেন একে অপরের কথা, মুগ্ধ হয়েছেন পরস্পরের গুণাবলী শ্রবণে, অন্তরে উৎপন্ন হয়েছে এক অনুরাগ, অঙ্কুরিত হয়েছে সাক্ষাতের ইচ্ছা। প্রণয়ের এই অবস্থাকেই আমরা বলতে পারি পূর্বরাগ। বৈষ্ণব রসশাস্ত্রের শ্রেষ্ঠ গ্রন্থ হল শ্রী রূপ গোস্বামীর রচিত উজ্জ্বল নীলমণি গ্রন্থ। যে ছজন রূপ গোস্বামী আছেন তাদের মধ্যে অন্যতম হলেন রূপ গোস্বামী। এই রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি গ্রন্থে আমরা পূর্বরাগের সংজ্ঞা লক্ষ্য করি। বৈষ্ণব তত্ত্বের এই গ্রন্থে তিনি বলেছিলেন, রতিরিয়া সঙ্গমাত পূর্বং দর্শন শ্রবণাদীজ তয়োরুন্মীলতি প্রাজ্ঞৈঃ পূর্বরাগঃ স উচ্যতে। রতিরিয়া সঙ্গমাত পূর্বং, অর্থাৎ রতি মিলনের পূর্বে, উভয়ের সঙ্গে মিলিত হবার পূর্বে, দর্শন শ্রবণাদীজ, দর্শন এবং শ্রবণের কারণে, দর্শনের মধ্য দিয়ে এবং শ্রবণের মধ্য দিয়ে, অর্থাৎ দেখে বা শুনে, তয়োরুন্মীলতি প্রাজ্ঞই পূর্বরাগ সউচ্ছতে। মনের মধ্যে যে ভাব জগতের ভাবনার দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে তাকেই বলা হয় পূর্বরাগ। অর্থাৎ যে রতি মিলনের পূর্বে রূপ গুণাদির দর্শন বা শ্রবণ, এই কথা শুনে নায়ক নায়িকার হৃদয়ে প্রেমের ভাব উন্মীলিত হয়,
তারই নাম হল পূর্ব রাগ। যেমন ভাবে উষালগ্নে সূর্যের আগমন বার্তা এসেছে সবে মাত্র, তিনি এসে পৌঁছননি, ইহ জগতের প্রত্যেকটি প্রাণ তার সেই নাথের উদ্দেশ্যে প্রহর গণনায় রত, তাই হল পূর্বরাগ। সুতরাং পূর্বরাগে যে রতির উদ্গম হয় এর ফলেই জন্ম নেয় একাত্ম হবার বাসনা। পূর্বরাগ যত দীর্ঘায়ত হতে থাকে ততই মিলিত হবার আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়। ধরে নেওয়া যাক একটা বর্ষাকাল, বেশ কিছুদিন সূর্যের আগমন বার্তা মেঘের কারণে ঢেকে গেছে, শুধুমাত্র তিনি যে আছেন সেই বার্তা আসে পৃথিবীতে। তারপর দীর্ঘদিনের অবসানের পর যখন সূর্য আসে তখন চারিদিক ঝলমল করে ওঠে, অর্থাৎ সূর্যকে প্রাপ্তির বাসনায় পৃথিবীর প্রত্যেকটি প্রাণ নিমজ্জিত হয়েছিল, আজ তারা প্রাণ খুঁজে পেল। সেই প্রাণকে গ্রহণ করবার জন্য এই যে তার সঙ্গে একাত্ম হওয়ার যে বাসনা মনের মধ্যে জেগে উঠছে ক্রমশ, তার কারণ হল পূর্বরাগ। তাই পূর্বরাগ যত দীর্ঘায়ত হয় নায়ক নায়িকার একাত্ম হওয়ার বাসনা ততই দীর্ঘায়ত হতে থাকে। যদিও নায়ক এবং নায়িকা শব্দটা যদি বলি তাহলে সংকীর্ণ অর্থে বলা হয়, তাহলে এক্ষেত্রে বলা উচিত আত্মা এবং পরমাত্মা। যে আত্মা পরমাত্মার প্রতি ধাবিত হয়, নদী যেমন সমুদ্রের প্রতি ধাবিত হয়, তাকে কেউ বেঁধে রাখতে পারে না, পর্বত গৃহ ছাড়ি বাহিরায় যবে নদী সিন্ধুর উদ্দেশ্যে, কার হেন সাধ্য যে সে রোধে তার গতি। ঠিক তেমনি ভাবে পর্বতের কন্দর ছেড়ে যখন একটি নদী বেরিয়ে আসে, সে তখন পরমাত্মা তার কাছে সমুদ্র, তাই সমুদ্রের দিকে অবিরল গতিতে ছুটে চলে। এই অবিরল গতিতে ছুটে চলার পথে যত বাধা আসুক না কেন, কোনো বাধাই তার কাছে বাধা হয়ে দাঁড়ায় না, সে অবশেষে তার পরমাত্মার সঙ্গে মিলিত হয়। ঠিক তেমনি আমরাও ইহ জগতে জন্মগ্রহণ করেছি পরমাত্মার উদ্দেশ্যে ধাবিত হওয়ার কারণে, যদিও সব কিছু বিস্তৃত হয়েছি ইতিমধ্যে। তাই যখন কখনো কখনো সেই পরমাত্মার নাম শ্রবণ বা দর্শন করে আমাদের মনের মধ্যে জেগে ওঠে প্রেমের ভাবনা, তখনই তাকে বলা হয় পূর্বরাগ। সুতরাং আমরা এই স্থান থেকে, এই বিষয়টি থেকে পূর্বরাগ সম্পর্কে সাধারণ অর্থ অনুভব করলাম। পূর্বরাগে ভাবগত নিবিড়তার বিস্তার আর গভীরতা অনেক বেশি। মানব মনে সঞ্চারিত অনুভূতি সমর্পিত হয়েছে দেবতার উদ্দেশ্যে, তা কিন্তু আমরা লক্ষ্য করি। দেবতাকে প্রিয় করে প্রিয় দেবতা আমরা লক্ষ্য করি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, দেবতাকে প্রিয় করে প্রিয়কে দেবতার স্থানে বসিয়ে যে ভাবভঙ্গিমার প্রকাশ ঘটে তাই তো প্রকৃত প্রেম। সুতরাং প্রেমে কি হয়, একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য ভাবে নিজেকে খুঁজে নেওয়ার প্রচেষ্টা। এই পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হলেন কবি চণ্ডীদাস। তিনি তার সকল কবি সরল করে কবিত্ব গুণে পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদগুলি রচনা করেছিলেন। প্রাক চৈতন্য যুগের কবি কবি চণ্ডীদাস, চৈতন্যদেবের প্রভাবে বৈষ্ণব পদাবলীতে যে ভগবত মহিমা আরোপিত হয়েছিল তার পূর্বেই তিনি অর্থাৎ কবি চণ্ডীদাস বৈষ্ণব পদাবলীর চর্চা করে গেছেন সুদীর্ঘদিন ধরে। স্বাভাবিকভাবে বলতে হয় তার পদাবলীতে রাধা এবং কৃষ্ণের সম্পর্ক বাস্তবে নরনারীর সম্পর্কের মতোই বর্ণিত হয়েছে। তবে লক্ষণীয়, তার পূর্বরাগ পর্যায়ে অত্যন্ত সহজ এবং সাবলীল ভাবে প্রকাশিত হয়েছে। আমরা যদি লক্ষ্য করি এই কবি চণ্ডীদাস কোন সময়কার, 1370 থেকে 1430 এই সময়কালের কবি, মধ্যযুগ অর্থাৎ চতুর্দশ শতকের বাঙালি কবি ছিলেন কবি চণ্ডীদাস। তিনি চৈতন্য পূর্ব বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলী সাহিত্যের রচয়িতা ছিলেন এবং বিশিষ্ট স্থান অধিকার করেছিলেন। তখন চৈতন্যদেবীর জন্মের আগে থেকেই, তাই বললাম প্রাক চৈতন্য যুগের সময় থেকে চণ্ডীদাসের
নামোল্লেখিত বহু পদ মানুষের মুখে মুখে ফিরত। চৈতন্যদেব নিজেও তার পদ আস্বাদন করতেন, এ কথা আমরা শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে জানতে পেরেছি। শ্রুতি আছে, রজকিনী রামই তার সহজ সাধনের সঙ্গিনী ছিলেন। তবে সেই সঙ্গিনীকে লাভ করা বড় কঠিন পথে সম্পন্ন হয়েছিল, তাই সেই কঠিন পথের মধ্য দিয়েই তিনি অনুভব করেছিলেন রাধা এবং কৃষ্ণের একে অপরের প্রতি আকর্ষণ এবং তাদের মিলিত হওয়ার সেই ক্ষণকে, তারই প্রকাশ ঘটেছে তার সাহিত্যে। তিনি সমস্ত জীবনে প্রেমের মহিমা কীর্তন করে গেছেন তার সাহিত্যের মধ্য দিয়ে, তাই সেখানে জড়িয়ে আছে বেদনা। তবে এই প্রেমের গভীরতা অনেক বেশি, এ কোনো পার্থিব জীবনের ঠুনকো প্রেম নয়, তাই তার প্রেম কঠোর সাধনা। কেমন কঠোর সাধনা? আসলে তার রাধিকা যখন কৃষ্ণ সাধনে রত থেকে বলেন, সই কে বা শুনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। অর্থাৎ তার রাধিকা যখন বলে ওঠেন, সই আমাকে কে শ্যাম নাম শুনিয়েছে, আমার কানের ভিতর দিয়ে হৃদয়ে প্রবেশ করেছে, আমার মন প্রাণ আজ আকুল হয়েছে। কিংবা তার রাধা যখন বলেন, রাধার কি হইল অন্তরে ব্যথা, আসলে রাধা অন্তরে ব্যথা উপলব্ধি করে যখন বসে থাকেন, কবিতা মর্মে উপলব্ধি করেন। তার রাধিকা একজন সাধিকা, কারণ তিনি কি করেন, তিনি বিরতি আহারে রাঙা বাস পরে যেমতি যোগিনী পারা, তিনি আহারে বিরতি নিয়েছেন, অর্থাৎ তিনি অন্ন গ্রহণ করছেন না, রাঙা বাস পরে তিনি রাঙা বসন পরেছেন, গেরুয়া বসন পরিধান করেছেন, যেমতি যোগিনী পারা, যেমন ভাবে যোগিনী গণ পরে থাকেন তেমনি ভাবে পরিধান করেছেন রঙিন বস্ত্র, গেরুয়া বস্ত্র। আসলে কেন পরিধান করেছেন, তিনি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়েছেন, আর সেই কৃষ্ণ ভাবকে উপলব্ধি করবার স্বার্থেই তিনি যোগিনীর বেশ ধারণ করে তাকে খুঁজে নিতে চাইছেন জগৎ সংসারের মধ্যে। তাই তার রাধা অন্য কোনো রাধার মতো ঐশ্বর্যের ভাবে ভাবিত নয়, তিনি পূর্ব রাগের বর্ণনায় নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন, যেখানে তার কাব্যের রাধা তাই সৃষ্টির সর্বত্রই দেখেছেন তার কৃষ্ণকে। কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণকে তিনি অনুভব করেছেন একদীঠ করি ময়ূর ময়ূরী কণ্ঠ করে নিরীক্ষণে, একত্রিত করে ময়ূর ময়ূরীর কণ্ঠের মধ্যে তিনি নিরীক্ষণ করেছেন, দেখেছেন তার কৃষ্ণকে, জগৎ সংসারে ব্যক্ত কৃষ্ণকে তিনি অনুভব করেছেন। তার রাধিকা তাই হয়েছেন একজন যোগিনী, তার প্রেম তাই সাধারণ পার্থিব প্রেমের ঊর্ধ্বে অবস্থান করা এক প্রেম, সেই প্রেমের পূর্বরাগ প্রকাশিত হয়েছে কাব্যের প্রতি অঙ্গে। কবিতার রাধিকার সাথে যেন একাত্ম হয়ে গেছেন, কবিতার রাধিকার প্রেমের সঙ্গে পূর্বরাগের সঙ্গে একাত্ম হয়েছেন, তাই তার রাধা নয় যেন তিনিই কাব্যে বলছেন, সই কে বা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। অর্থাৎ তার মন প্রাণ সবই আকুলিত হয়েছে, কানের ভিতর থেকে মর্মে প্রবেশ করেছে, আর সেই কৃষ্ণ নাম অনুধাবন করে কবি সেই কৃষ্ণ নামে বিভোর হয়েছেন, মাতোয়ারা হয়েছেন। মাতোয়ারা হওয়ার কারণেই তিনি পৃথিবীব্যাপী কৃষ্ণকে অনুসন্ধান করেছেন, বুঝতে সমর্থ হয়েছেন শ্রী রাধিকার পূর্বরাগ পর্যায়ে কেমনভাবে শ্রী রাধিকা আকুলিত হয়েছিলেন, তারই প্রকাশ ঘটেছে তার সমস্ত কাব্যের মধ্যে। কবি এভাবেই তার পূর্ব কাব্যে পূর্বরাগ ভাবনাকে জীবন্ত করে তুলেছেন এবং বাংলা সাহিত্যের মধ্যযুগের বৈষ্ণব পদাবলী সাহিত্যের পূর্বরাগ পর্যায়ের একজন শ্রেষ্ঠ কবিরূপে আমরা কবি চণ্ডীদাসকে এভাবেই পাই। সকলকে ধন্যবাদ জানাই, আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো, যেখানে অন্য কোনো কবি নিয়ে কখনো অভিসার কিংবা আক্ষেপ আরুরাগ পর্যায়ের পদ নিয়ে বিস্তৃত আলোচনা করব। সকলকে ধন্যবাদ।